শেষ নেই। খুবই ভালো লাগছে আজকে আজকে এখানে এসে। আমি সাঁতার শুরু করেছিলাম অনেক ছোটোবেলা থেকেই, কিন্তু আজকে ক্যাটলিনা ইংলিশ চ্যানেলের পর ক্যাটলিনা চ্যানেল জয় করে এশিয়ান রেকর্ড করে একটা বাড়ি ফেরা, সেটা একটা আলাদা একটা ব্যাপার, আলাদা একটা ফিলিংস। তো খুবই ভালো লাগছে। আমি দুবার ক্যাটলিনা চ্যানেল ক্রস করি, একটা হচ্ছে 14-15 তারিখে, যেখানে আমার সময় লাগে 11 ঘন্টা, আর দ্বিতীয়বার আমি ক্যাটলিনা চ্যানেল করি 18-19 তারিখ, তার 3 দিন পরে, সেখানে আমার 11.5 ঘন্টা সময় লাগে। তো দুটো মিলিয়ে আমি প্রথম, বাংলায় নয়, আমি ভারতে প্রথম একজন সুইমার যে আমি পরপর দুবার ক্যাটলিনা চ্যানেল পার করেছি 3 দিনের মাথায়। আর সমস্যা বলতে গেলে সাঁতার শুরুই হয় রাত্রিবেলায় সমস্যার সম্মুখীন হওয়ার জন্যে, কারণ ওইখানে সমস্ত শার্ক, জেলিফিশ, হাঙর সমস্ত কিছু সেই সময় থাকে সকালবেলায় যদি আমি সুইমিং করি। তাই জন্য আমাদের সুইমিং শুরু হয় রাত 11টা থেকে সব সময়। তো এবার পরের পরবর্তীকালে আমি, আমার আরও বড় লক্ষ্য আছে, আমার 7 সমুদ্র পার করার কল্পনা চলছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা চাকরির এবং একটা স্পন্সরের। যদি চাকরি এবং স্পন্সর দুটোই যদি হয়ে যায় তাহলে আমার 7 সমুদ্র আর এবং ওয়ার্ল্ড রেকর্ড আটকাতে কেউ বাধা হবে না। এই জায়গায় আসার জন্য সবথেকে আমি, আমার সবথেকে সাপোর্ট যিনি করেছেন, মাননীয় আমাদের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা, তিনি আমাকে সবসময় টপ টু বটম সবসময় আমাকে সাপোর্ট করেন। যখনই আমি ওনার কাছে যাই উনি সবসময় আমার সাঁতারের ব্যাপারে সবসময় আমাকে সাহায্য করেন, এবং ওনার কথা মানে না বলা নয় যে উনি সবথেকে বড় সাপোর্টার আমার, মানে আমি ওনাকে সবথেকে বড় ইয়ে করি, প্রেরণা। তারপরে বুলা চৌধুরীর কথা তো আছেই, বুলা চৌধুরী যেহেতু আমাদের প্রেরণা একজন, মানে অ্যাডভেঞ্চার সুইমিংয়ে বুলা চৌধুরী আমাদের সবথেকে বড় প্রেরণা। দেখো রেমো আমাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে, আমাদের বাংলার ছেলে, আমাদের ভারতের ছেলে, আর এরকম ছেলেমেয়েরা যখনই কোনো ভালো জিনিস অ্যাচিভ করে আসে তাহলে আমাদের সবার খুব ভালো লাগে। রেমোকে আমি বহুদিন ধরে আমরা সবাই দেখছি, আর রেমোর পাশে আমরা সবাই ছিলাম। রেমোর এই যে জার্নি, আমার মনে হয় এটা এখনও শেষ হয়নি, আরও অনেক অ্যাচিভমেন্ট ওর ক্যারিয়ারের বাকি আছে। সো আমরা এখানে যতজন এসেছি সবার এটাই চায় কি রেমো এভাবে এগিয়ে চলুক। মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট ইয়ার রেমোকে সম্বর্ধনা দিয়েছিলেন স্পোর্টস অ্যান্ড ইউথ দপ্তর থেকে। ম্যাডাম সবসময় এরকম প্রতিভাকে তুলে ধরেন, আর আমি একটাই কথা বলতে চাই কি জেতার পর অনেকজনকে আমরা খুঁজে পাই, কিন্তু জেতার আগে যে কষ্টটা, ওই সময় আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই সবাইকে কি জেতার আগে এই যে ছেলেমেয়েরা যাওয়ার জন্যে যে কষ্ট করে, আমার মনে হয় সবাইকে দাঁড়ানো উচিত। জেতার পর অনেকজন মালা পরায়, কিন্তু জেতার আগে যদি আমরা সবাই মিলে এরকম প্রতিভার কাছে দাঁড়াতে পারি তাহলে এরকম অনেক প্রতিভা আমাদের এখান থেকে আসবে।